সিআইএসএফ কনস্টেবল, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এতে ভ্যাকেন্সি স্টার্ট হয়েছে 21/11 থেকে, এটা শুরু হয়ে গেছে 20/12 অবধি এটা থাকবে। এর মধ্যে অ্যাপ্লিকেশনটা করে নেবেন। আর এদের এটা হচ্ছে পে স্কেল, এদের ভ্যাকেন্সিটা একটু বলে দিই, এটা হচ্ছে কনস্টেবল আর ট্রেডসম্যানের ভ্যাকেন্সি। এখানে যে কোনো লাগবে সেটা হচ্ছে কুক, কবলার, টেইলর, বারবার, ওয়াশারম্যান, সুইপার, পেইন্টার, এই সমস্তগুলো ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 787 সমস্ত কিছু নিয়ে। আর এখানে মেল ফিমেল এখানে আলাদা করে দেওয়া আছে। আর এখানে কিছু এক্স সার্ভিস মানে ভ্যাকেন্সিও দেওয়া আছে আলাদা করে। এখানে ফর্ম ফিল আপ করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগে সেটা হচ্ছে ম্যাট্রিক অর ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে মাধ্যমিক পাস হলেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর এজ লাগছে 18 থেকে 23, মানে আপনার ডেট অফ বার্থ থাকতে হবে 2/8/1999 থেকে 1/8/2004 এর মধ্যে, ঠিক আছে? 18 থেকে 23 বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও এসসি এসটি যাদের, তাদের এক্সট্রা ছাড় থাকে, এসসি এসটি এদের 5 বছর, ওবিসি যাদের তাদের 3 বছর, এক্স সার্ভিস 3 বছর, এইভাবে আলাদা আলাদা ছাড়গুলো থাকে, আপনারা দেখে নেবেন। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটস যাদের ছেলেদের ক্ষেত্রে হাইট যেটা লাগছে সেটা হচ্ছে 170 সেন্টিমিটার, মানে হচ্ছে অ্যাপ্রক্স 5 ফুট 6 ইঞ্চির মতো হাইট লাগে, অ্যাপ্রক্স 5 ফুট 6 ইঞ্চি লাগে। আর ফিমেল ক্যান্ডিডেটদের 157 সেন্টিমিটার, মানে হচ্ছে অ্যাপ্রক্স 5 ফুট 2 ইঞ্চি। আর অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 100 টাকা জেনারেল ওবিসি এদের জন্য। আর ফিমেল ক্যান্ডিডেট এসসি এসটি ইএসএম এদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই। আর এটি একটি পিডিএফ ফাইল, এটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে আপনার মেশিনে ডাউনলোড হবে, এটা পড়তে পারেন। আরও ডিটেলস পুরোটা দেওয়া আছে, এটা টোটাল 43 পেজেসের একটা পিডিএফ ফাইল। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।